হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে মৌসুমি। আমি মৌসুমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, অনেক লেট করে শুরু করছি, সো চলতে থাকো। আর যে রেডি হয়েছি মানে এটা বেরাবো, সো বেরাই, কাজ বাজ সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখতে থাকো। তোমাদের যেটা বলতে ভুলে গেছি যে তোমাদের না, সরি, একজনকে বিশেষ করে যদি সেই ব্লগটা দেখে থাকে। সো আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন, মণিদীপার। সো ওকে তোমরা আমাদের আগের ব্লগে মানে ঋতুর বিয়েতে দেখেছো, সো হ্যাপি বার্থডে মণিদীপা। আজকে ওর জন্মদিন, বাট এই ব্লগটা হয়তো আজকে যাবে না, ব্লগটা কালকে যাবে, মানে 25 তারিখ ওর জন্মদিন, হয়তো ব্লগটা 25 তারিখ যাবে না, 26 তারিখ যাবে। সো যাই হোক, লেটেই হ্যাপি বার্থডেটা উইশ করলাম, দেখতে থাক। সো চলো দেখতে থাকো তোমরাও। পশ্চিম আকাশে খুব সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, মেঘে ঢেকে রয়েছে, কারণ কি আকাশটা রয়েছে হালকা মেঘাচ্ছন্ন, আর খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। সো সেটাই দেখাতে তোমাদের একটুখানি কাজ ছেড়ে বাইরে এলাম, আর এখানে কুকুরগুলো খেলা করছে। সো চলো কাজ পাজ ছেড়ে নিই, পরে কথা হবে। সো আমাদের কাজ শেষ হয়ে গেলো, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, বাইকে উঠে পড়েছি, ছেলেকে জল খাইয়ে দাইয়ে একবারে নিয়ে চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তোমাদের সব ডিটেলসে জানাচ্ছি কোথায় গেছিলাম, কেন গেছিলাম। বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ আগে প্রায় বাড়িতে এসে গেছি। এই যে ছেলে এখানে দুম দুম করে পেটাচ্ছে, আর তোমরা আমি তোমাদের দেখতে পারবো কি, আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে। সো এই যে গরমটা পড়ছে, গরম পড়ার জানি না যে বৃষ্টি বা ঝড় কিছু হবে কি না, বাট গরম পড়ার পর এই ফার্স্ট আকাশে মেঘ হলো, মানে শীতটা পুরো পেয়ার পর গরম আসার পর। জানি না তোমরা আমার গলার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, কারণ কি দুষ্টুমি করছে আমার ছেলে। সো যাই হোক, বাড়িতে এসে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, যা যা ছিল, ভাতও বসিয়ে দিয়েছি। একটু পরে ছটা বাজে শুনে দেবো, এখন সবে 5:30। সো বলি না কেনই গেছিলাম। সো তোমরা নিশ্চয়ই মানে বন্ধন ব্যাংকের নাম শুনেছ, সো আলাদাভাবে আমি কিছু বলতে চাই না। সো বন্ধনকে গেছিলাম, একটা খুব দরকারি ইয়ে ছিল, যে আমাদের আগে একটা লোন চলছিল, সো সেটাকে ক্লোজ করতে গেছিলাম, সেটার জন্য আমার সিগনেচার আর আমার ইয়েটা দরকার ছিল, তাই জন্যই তো সের জন্যই যাওয়া। আর কি বলবো বলো, আজকে স্যার ফোন করে মানে এসেছিলেন বাড়িতে, ইয়ে পড়ে গেছেন, তো তাই জন্য গিয়ে আমরা অ্যাকাউন্টের ইয়েটা একবারে ক্লোজ করে দিয়ে এলাম, আর মিটমাট সব যা ছিল সব হিসেবপত্র সব ঠিক করে দিয়ে এলাম। সো আর ওইটার কোনো ব্যাপার নেই। তো ওখানেই সময় লাগলো, প্রায় অনেকক্ষণই লাগলো সময়, প্রায় গেলাম আমরা তখন 3:30। আমি খাইনি পর্যন্ত, মানে অত তাড়াহুড়ো করে হঠাৎ করে স্যার ফোন করলেন, 2টোর পর ও এলো, এসে ওকে ইয়ে করা, সেই নিয়ে খুব প্রবলেম হয়ে গেল। সো তাই জন্য আর আমার খাওয়া হয়নি, আমি জাস্ট এই নিচে যখন আসছি, গুনগুনের মা একটা স্যান্ডউইচ দিল অর্ধেক, সো সেটা খেয়ে আর জল খেয়েই আছি। আর তারপরে এত বেলা হয়ে গেছে, এত বেলায় আর ভাত খেতে সত্যি কথা বলতে ইচ্ছে করে না, আমার তো অন্তত ইচ্ছে করে না। সো দেখি সন্ধ্যে টন্ধে দিয়ে ওকে খাওয়াই, তারপর সন্ধ্যের সময় যদি ইচ্ছা করে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, তাতেই হয়ে যাবে। আমার আবার আজকাল হচ্ছে মুড়ি খেলেই টাকা ঝালা শুরু হয়ে যাবে, মানে টাকা ছুলে যাচ্ছে। সো দেখি পারি কি না, তো তোমাদের যেটা বললাম টাকা ছুলে যাচ্ছে, আর দেখি তোমাদের দেখাতে পারি কিনা যে কতটা আকাশে মেঘ হয়েছে, হয়তো তোমরা বুঝতে পারবে না, তাও ট্রাই করছি, দেখো। তোমরা কি আদৌ বুঝতে পারছো ডিফারেন্সটা, একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই পোর্শনটা একটু মেঘলা মেঘলা রয়েছে, আর এই পোর্শনের আকাশটা পরিষ্কার রয়েছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে নিচে। এই যে ছেলে দুষ্টুমি করছে, বাবা
শোনা, এই যে এইদিকে 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 সে হাই হাই কেমন আছো? হাই বলো, কেমন আছো? হাই বলো, কেমন আছো? হাই কি হাই? আর অওয়া বলে দাও তো বাবা। অ আ আ ইয়া ওশি ওশি দিগি দিগি ঠিক আছে চলো আমি কাজ বাজ করে নিই, পরে আবার দেখা হবে। তোমরা একটুখানি ভালো করে লক্ষ্য করো, তারপর আমি বলছি আমি কি দেখাতে চাইছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখলেই, ও ঘুমিয়ে পড়লো প্রায় দশ মিনিটও হয়নি, পাঁচ মিনিট কি একটু ওপরে। তোমরা লক্ষ্য করলে আমি ভিডিওটায় শেয়ার করলাম আমার এই কথাটার আগেই যে ও ঘুমানোর সময় এই জিনিসটাই হয়। তাও তো ভিডিওটার মধ্যে যতক্ষণই তুললাম মানে খুব অল্প পরিমাণেই উঠলো ব্যাপারটা, কিন্তু ও ঘুমের মধ্যে এরকমই একটু কিছুক্ষণ পর করেই মানে পুরো যে একটা স্বপ্ন দেখে যে পুরো কেঁপে ওটা তেমন না, কিন্তু কিছুক্ষণ পর করে ওর একটু আঙুলটা নাড়াচ্ছে, একটু হাতটা নাড়াচ্ছে, এর পাটা একটু নাড়িয়ে উঠলো, এরকম করে। সো আমার যেহেতু ফার্স্ট বেবি, তো আমি ডাক্তারকে অনেক দিন আগে এটা বলেছিলাম। সো ডাক্তার আমায় বলেছিলো ভিডিও করে এনে আমাকে দেখাবে, এটা খুব একটা ভালো বিষয় না। সো আমার যেহেতু ফার্স্ট বেবি, আমার তো অভিজ্ঞতা অত ভালো না, তারপরে কোভিড সিচুয়েশানের জন্য ডাক্তারের কাছে যাওয়াও হয়নি। সো ভুলটা হয়তো আমাদেরই, কিন্তু তোমরা যদি কোনো এমন কোনো অভিজ্ঞ এই ব্যাপারে জানো কেউ, সো প্লিজ কমেন্ট বক্সে জানিও যে এটা কোনো মানে বাজে ব্যাপার না তো, বা জাস্ট নর্মাল জিনিস তো এটা, প্লিজ একটুখানি জানিও আমায়। তো সবাই তো বলছে আমার বাড়ির লোক যে স্বপ্ন দেখি বা এর জন্য, কিন্তু আমার ফিল হয় যে ও স্বপ্ন দেখলে আচমকা মানে সারা বডি যেমন কেঁপে ওঠা তেমন কাঁপে, যেমন যেহেতু আমি আমার ছেলেকে এতদিন ধরে দেখছি একটা মা হয়ে, কিন্তু এই বিষয়টা ওর অনেক ছোটোবেলা থেকে মানে ঘুমিয়ে পড়ার পাঁচ দশ মিনিটের মধ্যে এরকম আঙুলটার মধ্যে কাটা বললো, পায়ের আঙুলটার মধ্যে কাটা বললো, এরকম করে করতে হয়, হাতের আঙুলটা এরকম করলো, এরকম করে। এই বিষয়টা খুবই একটা ইয়ে লাগছে। সো তোমরা প্লিজ যে তোমরা এই ব্যাপারে কিছু জানো কি না, সো জানি একটুখানি কমেন্ট বক্সে আমায় হেল্প করো অবশ্যই। সো যেহেতু ঘুমিয়ে পড়েছে আর কিছু করার নেই, আজকে দুপুরে একটু খাওয়াও হয়নি, তোমাদের আগে শেয়ার করেছি কথাটা, তাই জন্য খুব খিদে পেয়ে গেছে। সো এরপরে মুড়ি খাবো, মুড়ি টুড়ি খেয়ে সব রান্নাবান্না তো রয়েছেই সকালের, তো কী করেছিলাম আজকে তোমাদের বলাই হয়নি না, অবশ্যই আমি তো দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের কী করে বলবো বলো। সো যাই হোক, আজকে নর্মাল ভাত হয়েছিলো, ভাতের সঙ্গে করা হয়েছিলো একটু মুসুরির ডাল, পেঁয়াজ ভেজে আর ডাঁটা আলু বেগুনের শুকনো শুকনো তরকারি, আর ও একটুখানি ছেলের জন্য কাটা পোনা মাছ দুটো পিস এনেছিলো, সেটা ভাজা হয়েছে, আর আমাদের জন্য একটু বাটা মাছের একটু বড়ো সাইজের বাটা মাছগুলো মানে এক হাতের মতন এরকম বাটা মাছ মানে এক হাত বলতে এক হাতের যে পুরো ইয়েটা ওরকম বাটা মাছ এনেছিলো। সো সবারই খাওয়া হয়েছে, আমারই খাওয়া হয়নি, তাও বাটা মাছ রয়েছে রয়েছে। সো সেগুলো দিয়েই হয়ে যাবে, এক্সট্রা আর কিছু করার দরকার নেই, রুটিও করা আছে, সো আর কিছুই করতে হবে না। সো এরপরে ওকে নিচে আমি নামিয়ে শুইয়ে আমি খেতে যাব, খেয়ে দিয়ে এসে একটুখানি রেস্ট নেবো, এডিট করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের এই ছোট্টখাটো ভিডিওগুলো বেশ ভালো লাগছে, আর অবশ্যই আমাকে হেল্প করো যারা যারা অভিজ্ঞ এইসব বিষয়ে জানো কেন কাঁপে, সেই তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও তোমরা প্লিজ। এই আশাতেই আমি এই ভিডিওটা ছাড়লাম। সো যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, সো অল নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সো পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট রেখো, বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছি তোমরাও বাড়িয়ে দাও। সো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।